আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। যারা মূলত বিভিন্ন পুলিশ সার্ভিসের পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, সেটা হতে পারে WPP SI অ্যান্ড কনস্টেবল, KP SI অ্যান্ড কনস্টেবল, এছাড়া RPF SI অ্যান্ড কনস্টেবল, এছাড়া SSC GD কনস্টেবল, এছাড়া SOCI ইন সিভিল ডিফেন্স, এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা হয়তো বাজার থেকে বিভিন্ন বই কিনেছেন বা কিনবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে এই বুক রিভিউটি খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা এই বুক রিভিউর মাধ্যমে দেখাবো আজকের এই যে বইটি সেটি কতটা কাজে লাগবে। আজকের এই বইটি আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বইটির নাম ক্রাক পুলিশ সার্ভিস প্রিলি এবং মেন ওরিয়েন্টেড, অর্থাৎ প্রিলি এবং মেনের জন্য এই বইটি কাজে লাগবে। এবং অবশ্যই এটা মেল এবং ফিমেল, অর্থাৎ আমরা জানি যে অনেক সময় WPP-র ক্ষেত্রে লেডি কনস্টেবল নিয়োগ হয়, সেক্ষেত্রে এই বইটাও গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপর আমরা দেখব যে বইটির অন্যান্য যে ফিচার্সগুলো রয়েছে সেটা কী। দেখতেই পাচ্ছেন বইটি হচ্ছে 15th এডিশনের একটি বই, ক্রাক পুলিশ সার্ভিস মেল অ্যান্ড ফিমেল। অবশ্যই এটা বেঙ্গল এবং সেন্ট্রাল, যেটা আমি একটু আগে বলছিলাম যে শুধুমাত্র স্টেট সার্ভিসের ক্ষেত্রে নয়, যারা সেন্ট্রালে বিভিন্ন পরীক্ষা, সেটা হতে পারে SSC কনস্টেবল GD, যেটা SSC GD কনস্টেবল, এছাড়া RPF রিক্রুটমেন্ট, এছাড়া SOCI সিভিল ডিফেন্স বা WPP-KP, অর্থাৎ স্টেট এবং সেন্ট্রাল উভয় পরীক্ষা মিলিয়ে এই বইটি তৈরি হয়েছে। এই বই যেটা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিলি এবং মেন্স ওরিয়েন্টেড বই, অর্থাৎ প্রিলির জন্য যেমন আপনি বইটাতে পাবেন তথ্য, ঠিক মেনের জন্যও পাবেন। এই বইটির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এখানে আপনি পাবেন 7500+ MCQ, এছাড়া যেটা পাবেন এই যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম, WPP, KP, SSC GD, RPF, SOCI, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বইয়ে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হয়েছে সেটা আমি বলছি, বইটা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় এর সাথে সাথে যেটা বইটাতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বইটাতে একদম অল ইন ওয়ান, অর্থাৎ এই বইয়ের মধ্যে আপনি একদম অ্যারিথমেটিক, রিজনিং বলতে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং সহ অন্যান্য যে GS-এর পেপার, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স, এই সমস্ত চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়েছে এবং তারপর সেই চ্যাপ্টার থেকে কিন্তু ধীরে ধীরে প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বইয়ে যে 7000+ MCQ, এবং এই বইয়ের মধ্যে অবশ্যই যিনি চিফ এডিটর রয়েছেন তার নাম দেওয়া হয়েছে, এছাড়া অন্যান্য যে মাননীয় স্যার বা ম্যাডামরা রয়েছেন যারা এই বইটি লেখার সঙ্গে যুক্ত আছেন, সে সমস্ত সম্মানীয় স্যার বা ম্যাডামের নাম পরপর এখানে আছে দেখতে পাচ্ছেন। ঠিক এরপর আমরা দেখব বইয়ের ভিতরে পেজ। প্রথমে দেখুন লেখা আছে ক্রাক পুলিশ সার্ভিস বেঙ্গল অ্যান্ড সেন্ট্রাল, অর্থাৎ উভয় স্টেটের ক্ষেত্রে, স্টেট এবং সেন্ট্রাল উভয়ের জন্যই এটা প্রযোজ্য, বাইলীলা রায় এবং চিফ এডিটর বা অন্যান্য যারা এডিটর রয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এবং এটা মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। এই বইটির পরবর্তী যেটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে এই বইয়ে বিভিন্ন যে পরীক্ষাগুলোর কথা বললাম সেই পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন, সিলেবাস কী, সেটা খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে প্রথম পেজগুলোতে। অবশ্যই আমরা জানি বর্তমান সময়ে কিছু কিছু পরীক্ষার সিলেবাস বা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যাই হোক আপনি যখন পরীক্ষা দেবেন তখন অবশ্যই সেটা মিলিয়ে দেখে নেবেন একবার। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে সূচিপত্র, কারণ কোনো একটি বই কেনার আগে আমাদের সূচিপত্রটা দেখা খুব ইম্পর্টেন্ট। সূচিপত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট প্রথমেই যেটা সেটা হচ্ছে 1 নম্বর দেখতেই পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ এই পরীক্ষাতে, অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলোর কথা বললাম WPP, KP, SSC GD, RPF, এই সমস্ত পরীক্ষার SI লেভেল এবং কনস্টেবল লেভেলে যে পরীক্ষা তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু পরপর এখানে দেওয়া হয়েছে। এবং এই প্রশ্নগুলো যখন দেওয়া হয়েছে আপনি যখন দেখাবো দেখবেন সেখানে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পরপর কোশ্চেন দেওয়া হয়েছে এরকম নয়, প্রতিটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ হয়তো প্রথমে হিস্ট্রি থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো সেটা প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক তারপরে জিওগ্রাফি থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো দেওয়া হয়েছে, ঠিক তারপরে জেনারেল সায়েন্স থেকে কতগুলো এসেছিলো, এইভাবে কিন্তু পরপর সাবজেক্ট ওয়াইজ ব্রেকআপ করে পরপর দেওয়া হয়েছে। এতে আপনার সুবিধা কী হবে না, আপনি যখন কোনো একটা সাবজেক্ট পড়বেন, হিস্ট্রিটা পড়বেন, পড়ার পর ওই ইয়ারে গিয়ে ওই ইয়ারে কতগুলো হিস্ট্রি থেকে প্রশ্ন এসছে সেগুলো সলভ করতে পারবেন। ঠিক এরপরেই যেটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে আমি একটু আগে বললাম দেখতেই পাচ্ছেন ইংলিশ। ইংলিশ বলতে ইংলিশের প্রথমে সমস্ত যে চ্যাপ্টারগুলো আমরা পড়ি ন্যাচারালি সেইগুলো পরপর আলোচনা করা হয়েছে অল্প অল্প করে, ঠিক তারপরে প্রশ্ন আলোচনার উত্তর দেওয়া হয়েছে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমেই দেখুন লেখা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক তারপরেই ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস, নেক্সট কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, হোমোনিমস, কারেক্ট স্পেলিং ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ন্যারেশন, ভয়েস, প্রোভার্বস, কারেকশান অফ এরর্স, কম্প্রিহেনশন, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্স অ্যান্ড মিসলেনিয়াস, অর্থাৎ প্রতিটি বিষয় কিন্তু, অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা দেখতেই পাচ্ছি ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে, অর্থাৎ প্রাচীন এবং মধ্য, এবং তার সাথে সাথে অবশ্যই INM, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই সমস্ত বিষয় অল্প করে আলোচনা করা হয়েছে এবং তার উপরে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। নেক্সট ভারত এবং বিশ্বের ভূগোল, অর্থাৎ ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও আলোচনা করা হয়েছে।
মানে প্রশ্নের মধ্যে আছে। নেক্সট আমরা দেখব ভারতের সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন বা পলিটি যেটা রয়েছে ইন্ডিয়ান পলিটি সেটাও দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি, এরপর জেনারেল সায়েন্স এবং অবশ্যই কম্পিউটার, কারণ আমরা জানি বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিএসের পেপার হিসেবে কম্পিউটার থেকে প্রশ্ন আসছে। এরপরে যেটা আছে আমরা একটু আগেই বলেছিলাম যে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। পাটিগণিত বলতে একদম আমরা অন্যান্য যে পাটিগণিতের বইয়ে যেভাবে পাই অর্থাৎ প্রথমে নাম্বার সিস্টেম, তারপর লসাগু গসাগু, তারপরে বর্গ, বর্গমূল, ঘনমূল, ঠিক অনুপাত সমানুপাত, এরপরে আমাদের যেটা পার্টনারশিপ, বোর্ড অ্যান্ড সিস্টার্ন, এজ রিলেটেড অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, মিক্সচার এবং অবশ্যই মেনসুরেশন বা পরিমিতিটাও অল্প করে দেওয়া হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রিজনিং। রিজনিং বলতে অবশ্যই ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং দুটোই দেওয়া হয়েছে। অর্থাৎ ভার্বাল রিজনিংয়ের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে আছে দেখুন নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, অ্যানালজি, ডিরেকশান, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেভাবে হয় আর কি, এবং অবশ্যই ব্লাড রিলেশন এ সমস্ত রয়েছে। এবং অবশ্যই যেটা বললাম যে নন ভার্বাল রিজনিং হিসেবে দেখুন প্রথমে আছে কিউব অ্যান্ড ডাইস, এছাড়া মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, সিরিজ, সমস্ত বিষয় কিন্তু পরপর দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব যেটা মূল সিলেবাস সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখুন প্রথমেই একটা প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে WBP পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা যেটা 2023-এর, সেই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই দেখুন লেখা আছে ইতিহাস, অর্থাৎ ইতিহাসের ওপরে কিন্তু এই পরপর প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং দেখা গেছে ইতিহাসে প্রথম 12টি প্রশ্ন এখানে পরপর দেওয়া হয়েছে, ফলে আপনি বুঝতে পারলেন যে ইতিহাস থেকে 12টি প্রশ্ন এসেছিল। ঠিক তারপরেই দেখুন লেখা আছে ভূগোল, ভূগোল থেকে ঠিক 13 নম্বর থেকে শুরু হয়েছে এবং এরপরে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে ভূগোলের একটি প্রশ্ন এসেছে। এরপরে সংবিধান 14 নম্বর থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে সংবিধান, বিজ্ঞান, সাধারণ জ্ঞান অর্থাৎ প্রতিটি সিলেবাস ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে। এতে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসছে, কোন পরীক্ষায় বা কোন বছরে। ঠিক এরপরে প্রতিটি প্রশ্নের যে উত্তর সেটাও কিন্তু পরপর এখানে দেওয়া হয়েছে। ম্যাথের ক্ষেত্রে উত্তরগুলো কীরকম হবে তার সলভও কিন্তু পরপর করে দেওয়া হয়েছে, পরপর আছে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক এইভাবে প্রতিটি পরীক্ষা মানে যে পরীক্ষাগুলোর কথা প্রথমেই বললাম পুলিশ সার্ভিসের ক্ষেত্রে সেগুলো পরপর দেওয়া হয়েছে। এরপরে যেটা আমি দেখলাম প্রথমেই যেটা যে ইংলিশ যে সাবজেক্টটা, সাবজেক্ট ওয়াইজ আলোচনা, সেই ইংলিশ আমাদের এইভাবে দেওয়া হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু ইংলিশের যে চ্যাপ্টারগুলো যেভাবে আলোচনা করলাম সেভাবে দেওয়া হয়েছে এবং তারপরে কোশ্চেন এবং তার আনসার কী হবে দেখতেই পাচ্ছেন, MCQ লেখা আছে, তার কোশ্চেন এবং আনসার কিন্তু দেওয়া হয়েছে, ফলে আপনি এগুলো মক টেস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই আপনি প্রথমে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার করে নিতে পারবেন, যদিও ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা জানি অনেকেই আমরা অন্যান্য আলাদা বই পড়ি, সেক্ষেত্রে সেটা আপনি রেফারেন্স বুক হিসাবে পড়তেই পারেন, কিন্তু এই চ্যাপ্টারগুলো আপনি পড়বেন, একে এতে সুবিধা হবে কারণ এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসে, এইভাবেই বইটি তৈরি করা হয়েছে। ঠিক এরপর আমরা যেটা দেখলাম যে ইংলিশের পরে আমরা জানি যে হিস্ট্রি যেটা বললাম একটু আগেই যে ভারত এবং যেটা স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ পুরোপুরি একদম সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে 1947 পর্যন্ত পরপর দেওয়া হয়েছে এবং খুব শর্টে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে ওয়ান লাইনার করে, এবং এগুলো দেখে নেওয়ার পর আপনি কী করবেন ওই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনি মক টেস্ট হিসাবে বা প্র্যাকটিস সেট হিসাবে প্র্যাকটিস করতে পারবেন। সুন্দর সুন্দর করে ছক দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন যে রাজত্বগুলো ছিল সেগুলোকে, ফলে আপনার পড়তে সুবিধা হবে। ঠিক এরপরে ধীরে ধীরে জিওগ্রাফি, তারপরে পলিটি, ইকোনমিক্স, সমস্ত চ্যাপ্টার, জেনারেল সায়েন্স এবং কম্পিউটার পরপর দিয়ে দেওয়া হয়েছে এবং তার প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এবং অবশ্যই আমি যেটা বললাম শেষে অ্যারিথমেটিক এবং রিজনিং, এবং রিজনিং বলতে দুটো রিজনিং অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল দুটো রিজনিংই পরপর আলোচনা করা হয়েছে এবং তার প্রশ্ন উত্তর কিন্তু প্রতিটি চ্যাপ্টারের শেষে আলোচনা করা হয়েছে, ফলে এই বইটির মধ্যে আপনি অল ইন ওয়ান হিসাবে অনেক কিছু পেয়ে যাবেন। ফলে যারা পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, পুলিশ সার্ভিস বলতে অবশ্যই WBP, KP, RPF, WBXI এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে, SSC GD, তারা অবশ্যই এই বইটি দেখে নিতে পারেন। যদি আপনাদের এই বইটি কেনার ইচ্ছা হয় অবশ্যই কিনে নিতে পারেন, কারণ এই বইটি আমি কিনেছি এবং আমার ভালো লেগেছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। যাই হোক, এই ধরনের আরও তথ্য বা চাকরি সংক্রান্ত ভিডিও বা শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে রাখি যেগুলো যারা চাকরি পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের কাজে লাগবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।